নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 1/3/2022 নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ নিয়ে যে মামলা চলছে সেই মামলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আমরা জানি যে কিছুদিন দুদিন আগেই হচ্ছে সিঙ্গেল বেঞ্চের রায় হয়েছে যে নবম দশমের দোষী ব্যয় তদন্ত হবে। সেই তদন্তের উপর ভিত্তি করে আবার আজকের যে রায়, সেই রায় দেখে নেবো, বা আজকের যে শুনানি এই নবম দশম শিক্ষক নিয়োগ নিয়ে মামলার, কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দিল তো দেখুন বিস্তারিত। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের দুর্নীতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। গতকাল সিঙ্গেল বেঞ্চে রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। প্রসঙ্গত, 2016 সালে রাজ্যে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল স্কুল সার্ভিস কমিশন, কিন্তু এই নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি সামনে এসেছিল অভিযোগ। নবম দশম শ্রেণীর এমন দুজন শিক্ষক নিয়োগ করা হয়েছে, তারা কেউই পরীক্ষা বসেনি, চূড়ান্ত মেধা তালিকায় নাম ছিল না। তাহলে ওই দু ব্যক্তি কীভাবে রাজ্য স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করেছিল, সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। এবং এই পরিপ্রেক্ষিতে সোমবার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চে স্কুল সার্ভিস কমিশনের দুই ব্যক্তি নিয়োগের পক্ষে কোনো তথ্য আদালতের সামনে তুলে ধরতে পারেনি। আদালতের কাছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এমন কোনো তথ্য পেশ করা হয়নি যেখানে উল্লেখ ছিল যে দুই ব্যক্তির নাম মেধা তালিকায় থাকার ফলেই চাকরি মিলেছে। এই নিয়ে সওয়াল জবাব পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নিয়োগ দুর্নীতি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই তদন্তের নির্দেশ দেন। এবার সেই রায়ের ওপরেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করার আবেদন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। রাজ্যের এই আবেদন মঞ্জুর হওয়ায় আগামীকালই এই মামলার শুনানির সম্ভাবনা আছে। তো ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে রাজ্য সরকার এবং শুনানি হয়েছে, রয়েছে আগামীকাল। তো আগামীকাল আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।